हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल 3 मिनट ट्यूटोरियल राजकुमार आदो। तो आज हमरा इलेक्ट्रिक बिल पेमेंट निये देखबो। तो एर जन्य आमादेर WBSEDCL एर पोर्टाले जेते हबे। तो एर जन्य आपनारा प्ले स्टोर थेके विद्युत सहयोगी एप्स डाउनलोड करे नेबेन। तो हमारे डाउनलोड करा चिलो से जो नामी ओपन करनी ची, इस पर 3 लाइनें हाथ दी था भें, 3 लाइनें हाथ देर पर, ये खाने ऑप्शन देगा चे, व्यू बिल, पे बिल, तो हमी जो तो बिल पेमेंट करवो, से तो पे बिले हाथ दे बो, पे बिले हाथ दिलाम, हमारा कस्टमर आईडी नाम देगा चे, इस पर नेक्स्ट তারপরে ক্যাপচাটা এখানে লিখতে হবে। প্রসিড। তো এজেন্ট আমার কাস্টমার আইডি নাম এবং মোবাইল নাম্বার সব কিছুই দেখাচ্ছে। এরপর ভিউ আন বিল আনপেড বিল এই অপশনে হাত দেওয়া হবে। দেখুন এর আগে আমি একটা অলরেডি ভিডিও এই চ্যানেলে বানিয়ে রেখেছি, সেটা ছিল ফোনপের মাধ্যমে কীভাবে দেওয়া, কিন্তু এটা আমি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে দেবো। তো এক মাসের বিলটা তখন দিয়েছিলাম, এখন আগে দু মাসের একটা বিল আমার অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, আর একটা বিল ডিউ ডেটের মধ্যেই দেবো। তো একটা বিল দিলে এক জায়গায় টিক মারবেন, দুটো বিল দিলে দু জায়গায়। আমি যেহেতু দুটো বিল দেবো, দু জায়গায় টিক মারলাম। এরপর নেক্সট নেক্সট অপশানে হাত দিলাম। নেক্সট অপশানে হাত দেওয়ার পর প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, বিল ডেক্স গেটওয়ে দিয়ে আমি হাত দেওয়ার পর টিক মারব বিল ডেক্সে। অ্যাপ্লিকেশান চার্জ ট্রানজ্যাকশান চার্জেস আর জিরো, আমার অ্যাপ্লিকেশান ট্রানজ্যাকশান কোনো কিছু লাগবে না। আই এগ্রি অপশানে টিক দিয়ে মেক পেমেন্টে যাব। মেক পেমেন্টে দেখুন দু মাসের আমার বিল হচ্ছে 523 টাকা। এরপর আমি ক্রেডিট কার্ড নয় ডেবিট কার্ডের মাধ্যমে দিচ্ছি। ডেবিট কার্ডে গেলাম, ডেবিট কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে বলছে, আমি ডেবিট কার্ডের নাম্বারটা এখানে লিখছি, কিন্তু সিকিউরিটির কারণে একটু হাইড করে রাখছি। মান্থ হচ্ছে, ইয়ার হচ্ছে, কার্ড হোল্ডার নেম আমার নামে কার্ড আছে, এবার সিভিভি নাম্বারটা দিতে হবে যেটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের পিছন দিকে 3 অক্ষরের থাকে। সিভিভি নাম্বার দেওয়া হয়ে গেছে, মেক পেমেন্টে যাচ্ছি। ওটিপি এসে গেছে, সাবমিট করব। রিডাইরেক্ট হচ্ছে বিল পেমেন্ট অপশানে। তো কী দেখাচ্ছে এখানে দেখি, দেখুন অলরেডি আমার ব্যাংক থেকে টাকা ডেবিটেড হয়ে গেছে। ইউ ক্যান ডাউনলোড পেমেন্ট রিসিপ ইউজিং। তো এইভাবে আমার বিলটা পেমেন্ট হয়ে গেল। এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমি ক্রোমে যাব। ক্রোমে গিয়ে
যে আমি যে পেমেন্ট করলাম তার যদি রিসিভ কপি কেউ বলে কোথা থেকে পাবো, তো মোবাইলে পেমেন্ট করলে রিসিভ কপির জন্যে আপনার এখানে ক্রোমে সার্চ করতে হবে WBSEDC, এই দেখুন WBSE ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, এই অপশানে হাত দিতে হবে। এইখানে দেখাচ্ছে দেখুন ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এই ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে আমি ক্লিক করব আমি যে পেমেন্ট করেছি তার রিসিপ্টটা পাওয়ার জন্য। এখানে দেখাচ্ছে সিলেক্ট টাইপ হচ্ছে কাস্টমার আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার। ওখানে যেটা আমি পেমেন্ট করলাম ওখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, তো আমার অ্যাপ্লিকেশন নাম্বারের থেকে কাস্টমার আইডিটা দেওয়া বেটার, আমি কাস্টমার আইডি দিলাম। কাস্টমার আইডি দেওয়ার পর এখানে কাস্টমার আইডিটা লিখতে হবে, আমার যেটা কাস্টমার আইডি এরপর ক্যাপচা লিখতে হবে, ক্যাপচা হচ্ছে 64 37 93 প্রসিডে হাত দিতে হবে। এখানে দেখাচ্ছে সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে আমি হাত দেবো, আমি সবে যে দিয়েছি দেখুন সেপ্টেম্বর, আমারটা আপডেট এখনও হয়নি দেখুন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, তো আমি আগেরটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি দেখুন। এটা হচ্ছে আগেরটা ডাউনলোড করলে এইভাবে ডাউনলোড হয়ে গেল। আমি কিসে করে খুলবো সেই অপশানটা দেখাচ্ছে, তো আমি কিসে করে খুলি, পিডিএফ ভিউয়ার্স এতে করে খুলি দেখুন। এটা হচ্ছে আমার পেমেন্টের রিসিপ্ট, কাস্টমার আইডি, বিলের ডেট দিয়ে দিয়েছে 26-8, আগেরটা এখন যেটা দিলাম আমার এখনও আপডেট হয় না, সেই হিসেবে এখন একটা পাচ্ছি না, নেক্সট আগের দিনকে করলে আমি এটা পেয়ে যাব। তো আগের মাসের বিলটা আমার 260 টাকা ছিল। এইভাবে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করা যায় এইখান থেকে। তো আজ এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য, পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।